আসসালামু আলাইকুম, আমি শামিন ফারুকি। আমি ইনারভিল ক্লাবের একজন মেম্বার, সাথে সাথে আমি একজন ইয়োগা টিচারও। আজকে আমি আপনাদের সবার সামনে তিনটি মুখ্যম প্রাণায়াম নিয়ে এসেছি। বর্তমানে আমরা সবাই খুব বেশি স্ট্রেসের মধ্যে থেকে যাচ্ছি, এই স্ট্রেসটা যাতে কাটানো যায় সেজন্যই এই প্রয়াস, এবং এই প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের স্ট্রেস রিলিভ করতে পারি, সাথে সাথে অনেক দীর্ঘমেয়াদী রোগ এবং খুবই জটিল রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি এবং শরীরের অক্সিজেনের লেভেল অনেক বেশি বাড়াতে পারি। প্রথমে আমরা চলে যাচ্ছি ভাস্তিকা প্রাণায়ামে। ভাস্তিকা প্রাণায়ামটা আমরা বুক থেকে দীর্ঘ শ্বাস নিব এবং বুকেই দীর্ঘ শ্বাস ছাড়ব। নেয়ার সময়ও ফোর্স দিব, ছাড়ার সময়ও ফোর্স দিব। একটু আমারটা খেয়াল করবেন। এটা করলাম মধ্যম গতিতে। যাদের কোনো প্রবলেম নেই, যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক কিংবা কোনো ক্রনিক ডিজিজ নেই, তারা ফাস্টও করতে পারবেন। আর যাদের কোনো প্রবলেম আছে তারা ধীরে ধীরে আপনাদের সাধ্য অনুযায়ী করবেন, কখনো ফোর্স ক্রিয়েট করবেন না। আমাদের এই প্রাণায়ামটা রেসপিরেটরি সিস্টেম, লাংয়ের জন্য অত্যন্ত উপকার, সাথে সাথে অ্যাজমা ভালো করার জন্য অত্যন্ত উপকার। নেক্সট হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটা আমাদের ব্রেনের জন্য এবং আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকার, এবং ডিপ্রেশন কাটানোর জন্য যদি সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোনো এক্সারসাইজ হয়ে থাকে, কোনো ব্রিদিং প্র্যাকটিস হয়ে থাকে, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। অনুলোম বিলোম প্রাণায়াম করতে হলেও আমাদের মুখ বন্ধ রাখতে হবে, ডান নাক বন্ধ রাখবো। প্রথমে আমরা বাম দিক থেকে শুরু করব। বাম দিকে দীর্ঘ শ্বাস নিব। বাম দিকে শ্বাস নেওয়া হয়ে গেলে বাম বন্ধ করে ডানে দীর্ঘ শ্বাস ছাড়ব। ডানে শ্বাস ছাড়ার সাথে সাথে আবার ডানেই শ্বাস নিব, ডান বন্ধ করে বামে শ্বাস ছাড়ব। বাম থেকে শ্বাস নিব, বাম বন্ধ করে ডানে ছাড়ব। আমি একটু আপনাদেরকে করে দেখাচ্ছি। নেক্সট চলে যাচ্ছি কপালভাতি প্রাণায়ামে। কপালভাতি প্রাণায়ামটা আমাদের ইন্টারনাল অর্গান, আমাদের পেটের ভেতরে যত ধরনের অর্গানস আছে, কিডনি, লিভার, ইন্টেস্টাইন, যত ধরনের অর্গানস আছে সব কিছুর জন্য অত্যন্ত উপকার। কারণ আমাদের এই পেটের অর্গানসে অক্সিজেন পৌঁছানোর একমাত্র একমাত্র এক্সারসাইজ হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম আমরা নর্মালি নাক থেকে নেব, মুখটা বন্ধ রাখবো, এবং যখন আমরা শ্বাসটা ছাড়ব তখন চেষ্টা করব শ্বাসটাকে পেটের ভেতরে, ইনসাইড আওয়ার স্টোমাক, শ্বাসটা ছাড়ার এবং একটু ফোর্স ক্রিয়েট করার। শুরু করছি, আশা করছি দেখতে পারবেন আপনারা। যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে, হাই প্রেশার আছে, ডায়াবেটিক আছে, তারা প্লিজ এটাও খুবই ধীরে ধীরে করবেন। শ্বাস নিব, শ্বাস ছাড়বো, পেটটা চেপে রাখবো। শ্বাস নিব, শ্বাস ছাড়বো, পেটটা চেপে রাখবো। আর একবার দেখাচ্ছি। সো সময়ের অল্পতার জন্য আর আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং প্রত্যেক দিন অভ্যাস করবেন। সো ফ্রেন্ডস, প্লিজ স্টে হোম, স্টে সেফ, ডু ইয়োগা এভরিডে। আসসালামু আলাইকুম।